আলোচনা করব ক্লাস টেনের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড বলে যে অংশটা আছে সেই অংশটি প্রথমে বলি রাসায়নিক বন্ধন বলতে আমরা কী বুঝি তা এক বাক্যে বা একটি শব্দের মাধ্যমে বলতে গেলে একটি ওয়ার্ডে বলতে গেলে রাসায়নিক বন্ধনকে এক কথায় বলা যায় একটা আকর্ষণ বল সংজ্ঞা অনুযায়ী যে আকর্ষণ বল একই মৌলের বা বিভিন্ন মৌলের দুই বা তার বেশি সংখ্যক পরমাণুকে একটা স্টেবেল অণু অর্থাৎ সুস্থায়ী অনুতে অথবা একটা আয়নীয় জোটে একত্রে ধরে রাখে সেই আকর্ষণ বলকে আমরা রাসায়নিক বন্ধন বলি তো এখন প্রশ্নটা হচ্ছে যে পরমাণু হঠাৎ করে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করছে কেন পরমাণু একা একা না থেকে বন্ধন করছে কেন এর উত্তর হল কারণ বন্ধন তৈরি করে পরমাণু স্থায়িত্ব লাভ করে অর্থাৎ কি না সাধারণ অবস্থায় পরমাণু কিন্তু স্থায়ী না তারা ভীষণ রকম সক্রিয় বা অস্থায়ী তাই সক্রিয়তা থেকে এই অস্থায়ী থাকার জন্য তারা সুস্থিতি লাভের জন্য কি করে তারা বন্ধন করতে চায় এবার সমস্ত পরমাণু কিন্তু অস্থায়ী নয় প্রকৃতিতে যত পরমাণু পাওয়া যায় আমরা জানি যে আজ পর্যন্ত বিরানব্বইটা মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং আরও কিছু আবিষ্কৃত হয়েছে তাই এইগুলির মধ্যে মাত্র কতকগুলি পরমাণু আছে যারা হচ্ছে স্থায়ী এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল ইনাট মৌল বা নোবেল এলিমেন্ট নোবেল মৌল প্রকৃতিতে দেখে খুব কম পরিমাণে পাওয়া যায় তাই দেখে বিরল মৌলও বলা হয় এদের নামগুলি হলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন এবং রেটন এই কটি বাদ দিয়ে বাদবাকি যে কটি মৌল আছে তারা প্রত্যেকেই ভীষণ রকম অস্থায়ী বা অন্যদিক দিয়ে বলতে পারি ভীষণ রকম সক্রিয় তারা সবসময় সুস্থিতি লাভের জন্য বন্ধন করে এবার এই যে মৌলগুলিকে আমি বললাম যে ছটি মৌলকে নিষ্ক্রিয় মৌল বললাম এরা নিষ্ক্রিয় কেন তার নিষ্ক্রিয় মৌলগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে গবেষণা করে দেখা গেছে যে এদের যোজ্যতা কক্ষে হয় দুটি ইলেকট্রন থাকে অথবা আটটি ইলেকট্রন থাকে অন্যান্য যে মৌলগুলি আছে তারা কি করে না তারা এই নিষ্ক্রিয় মৌলগুলির মতো দুটি বা আটটি ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে এবং যখন তাদের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কী দাঁড়লো না পরমাণু যখন তার শেষ কক্ষপথে দুটো অথবা আটটা ইলেকট্রন কমপ্লিট করতে পারে তখন তারা সুস্থিতি লাভ করতে পারে অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলির মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলেই তারা স্থায়ী হয় তা এই সংক্রান্ত দুটি সূত্র আছে একটাকে বলায় দ্বৈত সূত্র আর একটাকে বলা হয় অষ্টক সূত্র দ্বৈত সূত্র কোনটা হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম এই যে মৌলগুলি আছে এরা সবসময় কী চেষ্টা করে না তাদের যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন অর্জন করতে এবং এরা দুটো ইলেকট্রন পেয়ে গেলেই লাভ করে এই সূত্রটাকে বলা হয় দ্বৈত সূত্র আর এই তিনটি মৌল বাদ দিয়ে বাদবাকি যে মৌলগুলি আছে যদি তারা তাদের যোজতা কক্ষে আটটি ইলেকট্রন পূর্ণ করতে পারে তবে তারা স্থায়িত্ব লাভ করে এই সূত্রটাকে বলা হয় অষ্টক সূত্র এবার আমাদের জানতে হবে যে পরমাণুগুলি কীভাবে নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে আমরা প্রথমে বললাম পরমাণুগুলি সুস্থায়ী নয় তাই স্থায়িত্ব লাভের প্রচেষ্টায় তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন লাভের চেষ্টা করে তাই ইলেকট্রন লাভের লাভটা তারা কীভাবে করে তিনটে উপায় আছে হয় তারা ইলেকট্রন বর্জন করবে অথবা তারা ইলেকট্রন গ্রহণ করবে অথবা তারা অন্য মৌলের সঙ্গে ইলেকট্রন জোর তৈরি করে সেটাকে সমভাবে ব্যবহার করবে তা যদি কোনো মৌলের যোজ্যতা কক্ষে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে তখন তারা সাধারণত ইলেকট্রন বর্জন করে দেয় করে দিয়ে লাভ করে এগুলি সাধারণত ধাতুগুলি হয় যযোতক্ষে চারের বেশি ইলেকট্রন থাকলে তখন তারা ইলেকট্রনকে বর্জন করে না পাঁচটি ছটি বা সাতটি ইলেকট্রন থাকলে তারা ইলেকট্রন গ্রহণ করে এবং লাভ করে আর যদি তাদের যোজ্যতা যযতকক্ষে আটটি ইলেকট্রন থাকে সরি চারটি ইলেকট্রন থাকে তখন তারা কী করে সাধারণত তারা গ্রহণ বা বর্জন না করে ইলেকট্রন জোর তৈরি করে স্থায়িত্ব লাভ করে অর্থাৎ কি দেখলাম না নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য পরমাণুকে হয় ইলেকট্রন বর্জন করতে হবে না হলে ইলেকট্রন গ্রহণ করতে হবে না হলে ইলেকট্রন জোট তৈরি করে তাকে সমভাবে ব্যবহার করতে হবে তা এই যে ইলেকট্রন বর্জন যারা করে সেই মৌলগুলি ইলেকট্রন বর্জন করলে পরে তারা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন তৈরি করে আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যানায়ন বা নেগেটিভ আয়ন তৈরি করে ধনাত্মক এবং ঋণাত্মক এই বিপরীত ধর্মী আধানগুলির মধ্যে এক প্রকারের তীব্র আকর্ষণ বল কাজ করে এই যে তরিতাকর্ষণ বলটা যে বলটা এই বিপরীত ধর্মী আয়নগুলোকে একত্রে আটকে রাখছে সেই বলটাকে আমরা আয়নীয় বন্ধন বা বন্ধন বলে থাকি আর যখন কোনো কোনো মৌলের ক্ষেত্রে তারা এরকম ইলেকট্রন গ্রহণ বা বর্জন না করে এক বা একাধিক ইলেকট্রনের জোর তৈরি করে তাকে সমভাবে ব্যবহার করে তখন সেই বন্ধনকে বলি সমযোজী বন্ধন তাহলে বন্ধন গেল প্রকারের একটা আয়নীয় বন্ধন যেখানে প্রথমে আয়ন তৈরি হয় তারপর সে আয়নগুলো কাছাকাছি এসে আটকে থাকে আর একটা গেলো বন্ধন যেখানে সমানভাবে ইলেকট্রন জোর তৈরি করে ব্যবহৃত হয় এখন মৌলগুলি এই যে ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে বা তারা এই যে শেয়ার করছে তাই এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে যতগুলি ইলেকট্রন তারা গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নীয় বা বন্ধন তৈরি করে সেই সংখ্যাটাকে ওই মৌলটির আয়নীয় যোজ্যতা বলা হয় আর সমযোজী বন্ধন করার সময় তারা যতগুলি ইলেকট্রন জোর তৈরি করছে তাকে সমযোজ্যতা সেই সংখ্যাটাকে সমযোজ্যতা বলা হয় তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জনের সংখ্যাটাকে বলা হয় আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা আর যতগুলি ইলেকট্রন জোর তারা ব্যবহার করে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তাকে বলা হয় সমযোজ্যতা এখন সমস্ত রকম পদার্থে সব রকম বন্ধন থাকে না এক শ্রেণীর পদার্থ আছে যাদের মধ্যে এই সমস্ত আয়নীয় বন্ধনটা দেখা যায় সেই পদার্থকে বলা হয় আয়নীয় পদার্থ বা তড়িৎ যোজী পদার্থ আবার এক শ্রেণীর পদার্থ আছে যাদের মধ্যে সমযোজি বন্ধন দেখা যায় তাদেরকে সমযোজি পদার্থ বলা হয় এখন আমরা আসবো আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে কিছু ধর্মের পার্থক্যগুলি নিয়ে এর মধ্যে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে বিপরীত ধর্মী আয়নগুলির মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটা তীব্র তরিত আকর্ষণ বল এই বলটার মান খুবই বেশি কিন্তু সমযোগী যৌগের ক্ষেত্রে এরকম তীব্র কোনো আকর্ষণ বল থাকে না এবার আমি কোন কোন ধর্মের ভিত্তিতে দেখে পার্থক্য করি সেটা দেখাই প্রথমে আসছি ভৌত অবস্থা ভৌত অবস্থার দিক দিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে যে সাধারণ চাপ এবং উষ্ণতায় যে কোনো নর্মাল চাপে এবং উষ্ণতায় আয়ন যৌগগুলি ক্রিস্টাল তৈরি করে কেলাস আকারে থাকে কিন্তু সমযোগী যৌগগুলি দু একটা কঠিন হতে পারে বেশিরভাগই হচ্ছে তরল বা গ্যাসীয় কিন্তু আয়নীয় যৌগও সবই কঠিন হবে গলনাঙ্ক এবং ফুটনাঙ্ক অবশ্যই আয়নযোগের বেশি হবে কারণ এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক তীব্র সমুজি যোগের মধ্যে এটা কম হবে দ্রাব্যতা যৌগ সাধারণত ধ্রুবীয় দ্রাবক যেমন জল এগুলির মধ্যে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেমন ইথার এর মধ্যে দ্রাব্য নয় আর সম যোগের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয় তারা সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য এখানে মনে রাখতে হবে চিনি একটি সময় যৌগ হলেও জলে কিন্তু গুলে যায় সবার ক্ষেত্রে এটা হয় না তড়িৎ পরিবাহিতা আয়নে যোগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কারণ এদের মধ্যে আয়ন থাকে আর সময় যৌগগুলি সাধারণত পারে না দু একটা ব্যতিক্রম যেমন এইচ সেল হাইড্রোজেন ক্লোরাইড এদের ক্ষেত্রে কী হয় জলে এদেরকে গলিয়ে মানে গুলে নিলে পরে আয়ন তৈরি করে তাই তারা জলে গলিত অবস্থায় বলিত অবস্থায় কথাটা আমার বলা ভুল হলো জলে দ্রবীভূত অবস্থায় আয়ন পরিবহন করতে পারে অনুরস্তিত্ব আয়নীয় যোগের ক্ষেত্রে কোনো অনুরস্তিত্ব থাকে না যেমন আমি বলতে পারি না এক অণু সোডিয়াম ক্লোরাইড এটা একটা ভুল কথা তাই এদের ক্ষেত্রে অনুরস্তিত্ব থাকে না এবং একইভাবে আণবিকভর কথাটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না আমি আগেও বলেছি এগুলি আর সমযোগী যৌগের ক্ষেত্রে পৃথক অণু থাকে যেমন কার্বন ডাইঅক্সাইডের অণু আছে অক্সিজেনের অণু আছে নাইট্রোজেনের অণু আছে এরা সমযোগী যৌগ কিন্তু আইনে যোগ যেগুলি আছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট এদের কোনো পৃথক অণু থাকে না তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাই প্রথমে আমরা জানলাম রাসায়নিক বন্ধন কাকে বলে এটি কপ্রকারের পরমাণু বন্ধন করে কেন এবং যখন পরমাণু বন্ধন করে সুস্থায়ী লাভের জন্য তখন তারা কী কী উপায়ে বন্ধন করে ইলেকট্রন গ্রহণ করলে কি হয় বর্জন করলে কি হয় ইলেকট্রন জোর তৈরি করে শেয়ার করলে কি হয় দুই রকমের পদার্থ অর্থাৎ তরিদ পদার্থ এবং সমযোজী পদার্থ তাদের ধর্মের কী কী পার্থক্য আছে এগুলি আমরা জানলাম এখানে একটা জিনিস বলে রাখি যে সময় কোশ্চেন দেয় সলিড সোডিয়াম ক্লোরাইড বা কঠিন সোডিয়াম ক্লোরাইড তরিৎ পরিবহন করতে পারে না কেন উত্তরটা খুবই সাধারণ যে যদিও সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ এর মধ্যে আয়ন থাকে কিন্তু কঠিন অবস্থায় আয়নগুলি একে অপরের সঙ্গে তীব্রভাবে আটকে থাকে কারণ আকর্ষণ বলটা তীব্র থাকে তাই তারা তড়িৎ পরিবহন করতে পারে না এক কথায় বলতে পারি মুক্ত আয়ন থাকে না বলে এরা তরিৎ পরিবহন করতে পারে না যখন এদেরকে গলিয়ে ফেলি বা জলে দ্রবীভূত করা হয় তখন আয়নগুলো মুক্ত হয়ে যায় তাই তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে ওঠে তাহলে রাসায়নিক বন্ধন সম্পর্কে এবং কত রকমের যৌগ আছে সেগুলি সম্পর্কে জানা হলো এবার আমরা আসব যে এই যে আয়নীয় যৌগ এবং এই যে সমযোগী যৌগগুলি আছে এই যৌগগুলি কিভাবে গঠন করা হয় অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস আমাদের সব অলরেডি আমরা জানি সেই ইলেকট্রন বিন্যাসটা ব্যবহার করে যজোদায় কতগুলি ইলেকট্রন আছে সেটা জানতে হবে তারপর তারা কীভাবে ইলেকট্রন গ্রহণ করছে কীভাবে বর্জন করছে অথবা তারা কীভাবে ইলেকট্রনগুলোকে শেয়ার করছে সেগুলি একত্রে তারা কাছাকাছি আসছে এবং তারা যৌগ তৈরি করছে সেগুলি আমরা একটা একটা করে দেখে নেব যৌগ মানে তার মধ্যে দুটো জিনিস থাকবে একটা হল ধাতু বা মেটাল অন্যটা হবে অধাতু অর্থাৎ নন মেটাল তাহলে যে কোনো আয়নীয় যৌগতে একটা ধাতু থাকবে এবং একটি অধাতু থাকবে এই ধাতু এবং অধাতুতে একসঙ্গে তৈরি হবে ধাতু এবং অধাতু একসঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে আয়নীয় যৌব উদাহরণ হিসাবে দেখায় সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ প্রথমে নিয়েছি এর মধ্যে সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন যেটা ক্লোরাইড এসছে ক্লোরিন থেকে এটি অধাতু তা এদের ক্ষেত্রে আমাদের সবসময় যেটা করতে হবে তাদের যেটা যোজ্যতা কক্ষ সেই যোজ্যতা কক্ষের যে কটা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা ডট দিয়ে দেখাই তা সোডিয়াম আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে ইলেভেন অর্থাৎ এগারো ইলেকট্রনিক কনফিগারেশান কী আসবে দুটো আটটা একটা তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একখান ইলেকট্রন আছে আমি এটা ক্রস দিয়ে দেখালাম যুক্ত এখানে একটা ক্লোরিন এলো ক্লোরিনে আমরা জানি সাতটা ইলেকট্রন আছে কারণ ক্লোরিনের দুই আট সাত সতেরো তাহলে শেষ কক্ষপথা আছে সাতটা ইলেকট্রন দুটো চারটে ছটা সাতটা তাহলে অষ্টক কমপ্লিট করার জন্য এই সোডিয়াম তার এই ইলেকট্রনটাকে রাখতে চাইবে না কারণ সোডিয়াম যদি একখান ইলেকট্রনকে ছেড়ে দেয় এর এখন কনফিগারেশান কত দুটো কমা আটটা কমা একটা সোডিয়ামের আর ক্লোরিনের কত দুটো আটটা সাতটা তাহলে সোডিয়াম যদি এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে না সোডিয়াম হয়ে যাবে এনে প্লাস একটা ধনাত্মকায়ন যেটাকে আমরা ক্যাটায়ন বলছি দুই কমা আট অর্থাৎ এখানে অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে আর ক্লোরিনটা হয়ে যাবে সিএল যার দুটো চারটে ছটা সাতটা আটটা মাইনাস সিএল মাইনাস এরও কিন্তু দুই আট আট অর্থাৎ অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে এটাকে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এই সোডিয়াম এবং এই ক্লোরিন এদের মধ্যে যে আকর্ষণ বল থাকবে সেই আকর্ষণ বলের জন্য এর সংজ্ঞা হবে এটা এর গঠন বা স্ট্রাকচার হবে এটা এইভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় বা উৎপন্ন হয়ে থাকে এরপর আসবো হ্যাঁ এখানে একটা কথা বলে রাখতে হবে যে সোডিয়াম ক্লোরাইড যে আয়নীয় যৌগ তাদের ক্ষেত্রে কোনো পৃথক অস্তিত্ব থাকে না অনেক ধনাত্মক এবং অনেক ঋণাত্মকায়ন একে অপরের সঙ্গে তাদের নির্দিষ্ট প্যাটার্ন থাকে সেই প্যাটার্নে তারা আটকে থাকে এবং এর একটা থ্রি ডাইমেনশনাল থ্রিমাত্রিক গঠন তৈরি করে দু নম্বরে আসছি ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কিভাবে হয় ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ধাতু অক্সিজেন অধাতু তার প্রথমে এখানে ক্যালসিয়ামকে লিখলাম ক্যালসিয়ামের কত ক্যালসিয়াম হচ্ছে কুড়ি তাহলে দুটো আটটা আটটা দুটো বাইরের দুখানা ইলেকট্রন আছে যুক্ত অক্সিজেন অক্সিজেন কত আট অক্সিজেন চার আট দুই কমা ছয় তো রট থাকবে দুটো চারটে ছটা তাহলে অষ্টক পূর্তি করার জন্য অক্সিজেনের লাগবে দুটো ইলেকট্রন একে দুটো সারতে হবে তাহলে এই দুটো ইলেকট্রন যদি ক্যালসিয়াম অক্সিজেনকে দিয়ে দেয় তাহলে কী হবে ক্যালসিয়াম হয়ে যাবে সি এ প্লাস টু আর অক্সিজেন হয়ে যাবে ও দুই চার ছয় সাত আট দুটোর কাছ থেকে পেলো তাহলে ও টু মাইনাস এটা কেন টু মাইনাস হলো কারণ দুখান ইলেকট্রন গ্রহণ করলো যতগুলো করে ইলেকট্রন তারা গ্রহণ করবে ততগুলো মাইনাস হবে আর যতগুলো ইলেকট্রন বর্জন করবে ততগুলো প্লাস হবে তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা ক্যালসিয়াম অক্সাইড যৌগটার উৎপত্তির কারণ হবে এবার আসছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে ম্যাগনেশিয়ামের কত আমরা জানি ম্যাগনেশিয়াম হচ্ছে বারো তাহলে দুটো আটটা দুটো ম্যাগনেশিয়ামের বাইরে দুখানা ইলেকট্রন পড়ে আছে যুক্ত সিএল টু দুখানা ক্লোরিন আছে এখানে তাই আমি ক্লোরিন দুটোকে ওপর নিচে করে দেখালাম এই একটা ক্লোরিন এই একটা ক্লোরিন ক্লোরিনের আমরা জানি সতেরো দুই আট সাত তাহলে এরও বাইরে থাকবে সাতটা দুটো চারটে ছটা সাতটা এরও তাই দুটো চারটে ছটা সাতটা তাহলে এটা দেবে এই ক্লোরিনকে এটা দেবে এই ক্লোরিনকে তাহলে দুটো ক্লোরিন একটা করে ফেলো জিনিসটা কী তৈরি হলো এমজি হয়ে গেল এমজি প্লাস টু ধনাত্মকায়ন যুক্ত দুখানা ক্লোরিন হয়ে গেলো সিএল মাইনাস দুখানা সিএল মাইনাস তাহলে এটা তৈরি করলো এমজি সি এল টুকে এটা তৈরি করলো এম জি সিএল টুকে এবার আসবো সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইডের গঠনের দিকে কীভাবে তৈরি হয় সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ধাতু এগারো অর্থাৎ সোডিয়ামের হচ্ছে দুটো আটটা একটা আর ফ্লোরিনের হচ্ছে নয় তাহলে নয় মানে কত দুটো আর সাতটা তাহলে লাস্টে সাতটা আছে দুটো চারটে ছটা সাতটা তাহলে এই একটা ইলেকট্রন যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে সোডিয়াম হয়ে যাবে এন প্লাস ফ্লোরিন হয়ে যাবে এফ মাইনাস তৈরি করবে এনএফ বই থেকে প্র্যাকটিস করবে জিনিসটা সহজ হয়ে যাবে পাঁচ নম্বরে আসছি লিথিয়াম হাইড্রাইড এলআই এইচ এখানে লিথিয়াম আমরা জানি তিন তার মানে দুই কমা এক বাইরে আছে একটা ইলেকট্রন যুক্ত হাইড্রোজেন এর অ্যাটামেক নাম্বার ওয়ান তাহলে বাইরে আছে একটি ইলেকট্রন এখানে মনে রাখতে হবে লিথিয়াম ধাতু হাইড্রোজেন এখানে অধাতুর মতো কাজ করে হাইড্রোজেন যদি অধাতু কিন্তু হাইড্রোজেন সাধারণত কী করে যে ইলেকট্রন বর্জন করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণও করতে পারে এই ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে লিথিয়াম এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দেবে তাহলে কী তৈরি হবে এখান থেকে আমি এদিকে দেখাই লিথিয়াম হয়ে যাবে এলআই প্লাস যুক্ত হাইড্রোজেন হয়ে যাবে এইচ মাইনাস যা তৈরি হবে তাকে আমরা বলবো এল আইএইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড এবার আসবো কিছু সমজয়ী যৌগের লুইস ডট গঠন এই লুইস ডট গঠনটা বিজ্ঞানী লুইসের নাম অনুসারে হয়েছে এই লুইস ডটে কি করা হয়ে থাকে না ইলেকট্রনের যেটা যজ্যতাক্ষ সেই কক্ষের ইলেকট্রন যেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি সেই ভ্যালেন্স ইলেকট্রনটাকে আমরা এখানে ভ্যালেন্স ইলেকট্রনটাকে আমরা এখানে ডট দিয়ে বোঝানো হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটাকে ডট দিয়ে বোঝানো হয় সমযোগী যৌগের ক্ষেত্রে এক একাধিক ইলেকট্রন শেয়ার হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রনের জোর তৈরি করে সেটা শেয়ার করা হয়ে থাকে তাহলে সমযোগী যৌগের ক্ষেত্রে ওই যে ইলেকট্রন জোর তাকে আমরা জোড়া ডট দুখানা ডট দিয়ে বোঝাবো এখানে তোমাদের বইয়ে দেখবে যে যখন একই মৌলের মধ্যে সমযোগী যৌগ হয়েছে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে মৌলটা একই দুটোই হাইড্রোজেন আবার যখন আমি এই কথা বলছি একটা হাইড্রোজেন হাইড্রোজেনটা ফ্লোরিন তো যখন দুটো মৌল একই থাকবে তখন তাদের ক্ষেত্রে আমরা দুটোকেই ডট দেবো আর দুটো মৌল আলাদা থাকলে বইয়ে সাধারণত দুটো ভিন্ন কালি ব্যবহার করা হয়ে থাকে তোমরা চাইলে দুটো ভিন্ন কালি ব্যবহার করতে পারো আমি আমার সুবিধার জন্য এখানে একটাকে ডট দিচ্ছি একটাকে ক্রস দিচ্ছি প্রথম আসছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের যজোতক্ষে কটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন আছে যুক্ত এইচ মানে আর একটা হাইড্রোজেন আছে তারও যজোধকা আছে একটা ইলেকট্রন তাহলে এরা কীভাবে কাছাকাছি থাকবে এই হাইড্রোজেন এখানে এলো এই হাইড্রোজেন এখানে এলো এবার এর ইলেকট্রনটা থাকলো এখানে এরটা থাকলো এখানে তাহলে দুটো হাইড্রোজেন একত্রে থেকে একটা ইলেকট্রন জোর তৈরি করলো এই ইলেকট্রন জোটটাকে এও ব্যবহার করতে পারছে এও ব্যবহার করতে পারছে তাহলে মাঝখানে যে বন্ধনটা হলো এটা হচ্ছে হাইড্রোজেনের একটা সমযোজি বন্ধন যদি আমি এফ টুর কথা বলি ফ্লুরিন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা কী জানি ফ্লোরিনের হচ্ছে কত নয় অর্থাৎ দুই কমা সাত তাহলে ফ্লুরিনের বাইরে সাতটা ইলেকট্রন থাকবে আমি দেখাই দুটো চারটে ছটা সাতটা আর একটা ফ্লোরিন তারও সাতটা থাকবে দুটো চারটে ছটা সাতটা তাহলে এরা যখন কাছাকাছি আসে কীভাবে আসে এই একটা ফ্লোরিন এই একটা ফ্লোরিন এর দুটো চারটে ছটা সাতটা এরও কিন্তু দুটো চারটে ছটা সাতটা তাহলে মাঝখানের এই যে জোটটা এটাকে যখন এই ফ্লুরিনটা ব্যবহার করলো তখন এর কিন্তু আটটা হয়ে গেল। দেখো সার্কেলের মধ্যে মোট আটটা আছে আবার যখন এ ব্যবহার করছে এরও আটটা হয়ে গেল তাহলে এখানে দুখানা ফ্লুরিনের মধ্যে একখানা সিঙ্গেল বন্ড তৈরি হলো এক বন্ধন যেটাকে বলে সমযোজি এক বন্ধন এর ক্ষেত্রেও তাই এটা ফ্লোরিন অনুগঠন এই হাইড্রোজেন ফ্লোরাইড এর গঠনটা কীরকম হয় একটা হাইড্রোজেন মাথায় রাখতে হবে বন্ধন কিন্তু দুটোই অধাতু হতে হয় আমি যখন আয়নীয় বন্ধন পড়ালাম দুটো ধাতু ধাতু এবং অধাতুর মধ্যে হয়েছে বন্ধনে কিন্তু উভয়েই অধাতু হবে তাহলে হাইড্রোজেনের বাইরে আছে একটা ইলেকট্রন আর ফ্লোরিনের বাইরে কটা আছে আমি ক্রস দিচ্ছি ফ্লোরিনটাকে দুটো চারটে ছটা সাতটা তাহলে এখন কি হচ্ছে এরা কাছাকাছি আসছে দিয়ে এই হাইড্রোজেন তার বাইরের একটা ইলেকট্রন থাকছে ফ্লোরিন তার একটা রেখে দিচ্ছে অর্থাৎ এই একটা ফ্লোরিন এখানে এটা তৈরি করছে তাহলে এই যে জোটটা তৈরি হলো এটাকে হাইড্রোজেন ব্যবহার করলে তার হাইড্রোজেনও যেমন হয়ে যাচ্ছে ফ্লোরিনও কিন্তু ব্যবহার করতে পারছে তাহলে এখানে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে সমযোজি এক বন্ধন তৈরি হলো আসছি এইচ সিএল হাইড্রোজেন ক্লোরাইড একইভাবে হাইড্রোজেনের বাইরে একটা আমি এটাকে ক্রস দিচ্ছি ক্লোরিনের বাইরে সাতটা সাতখানা ডট দিচ্ছি তোমরা চাইলে ডট ক্রস দিতে পারো না চাইলে পরে দুটো ভিন্ন বন্যের কালি ব্যবহার করতে পারো এটা হাইড্রোজেনের ক্রসটা ক্লোরিনের ডটটা দেখো ক্লোরিনের মোট সাতটার এক দুই চার ছয় সাত এটা টাইখানা দিল একটা এর ডট এর ক্রস মিলে একটা জোর তৈরি হলো এই জোটটাকে হাইড্রোজেন ব্যবহার করতে পারবে এটাকে ক্লোরিনও ব্যবহার করতে পারবে অর্থাৎ এদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো এই বন্ধনটা কিন্তু সমযোজী এক বন্ধন আসছি ওয়াটারের ক্ষেত্রে অর্থাৎ এইচ টু ও কীভাবে হয় এখানে অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর দুটো হাইড্রোজেন আছে তাহলে প্রথমত দেখায় কী হবে জিনিসটাকে আমি অক্সিজেন এখানে দেখাই দুখানা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের বাইরে আমি ক্রস দিলাম যুক্ত একখানা অক্সিজেন অক্সিজেনের বাইরে থাকে ছটা ইলেকট্রন দুই চার পাঁচ ছয় ছটা ইলেকট্রন কীভাবে দেখাচ্ছি অক্সিজেন পরমাণুটা এখানে আছে এর এখানে দুটো চারটে পাঁচটা ছটা ছিল একটা হাইড্রোজেন এলো তার একটা ক্রস এখানে দিল আর একটা হাইড্রোজেন এলো তারও একটা ক্রস ধরা যাক এখানে দিল তাহলে এই যে জোটটা তৈরি হলো এই জোটটাকে এই হাইড্রোজেন ব্যবহার করছে তাহলে এটা একটা বন্ধন এই জোটটাকে এ ব্যবহার করছে আর একটা বন্ধন আর এই টোটাল মাঝখানে দেখো মোট আটটা ইলেকট্রন কিন্তু এরো হয়ে গেল অর্থাৎ এখানে কীরকম হচ্ছে অক্সিজেন থাকছে তার সঙ্গে একদিকে একটা হাইড্রোজেন এক সমযোজী এক বন্ধন দ্বারা অন্যদিকে আরেকটা হাইড্রোজেন সমযোজি বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে তৈরি হচ্ছে ওয়াটার আসছি অ্যামোনিয়া বা এনেই থ্রিতে নাইট্রোজেনের কত নাইট্রোজেনের হচ্ছে মোট সাতটা দুটো কমা পাঁচটা তার নাইট্রোজেন তার মোট পাঁচখানা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ যুক্ত তিনখানা হাইড্রোজেন কীভাবে হয় জিনিসটা নাইট্রোজেন মাঝখানে থাকে দুই তিন চার পাঁচ হাইড্রোজেনগুলো একে একে আসছে এখানে তাহলে এই একটা হাইড্রোজেন গেল এই একটা হাইড্রোজেন গেল এই একটা হাইড্রোজেন গেলো তাহলে হাইড্রোজেনগুলোকে নিলে পড়ে এদেরও এক পূর্ণ হচ্ছে এদের ষষ্ঠ পূর্ণ হয় না দ্বৈত সূত্র ব্যবহার হয় এখানে তাহলে নাইট্রোজেনের স্ট্রাকচার কেমন নাইট্রোজেনের সঙ্গে তিন দিকে তিনখানা হাইড্রোজেন একজোজি সমবন্ধন দ্বারা যুক্ত থাকে একটা লোন পেয়ার পড়ে থাকে মিথেন যদি করি একইভাবে কার্বনের চারটে এক দুই তিন চার চারটে করে হাইড্রোজেন আসছে এই একটা এই একটা এই একটা এই একটা তাহলে এখানেও আমরা দেখাতে চাইলে দেখাতে পারবো যে এইভাবে এগুলো বই থেকে প্র্যাকটিস করবে হয়ে যাবে অসুবিধা সহজই জিনিসটা তাহলে এইচ ফোর স্ট্রাকচার হচ্ছে এরকম চারদিকে দিকে চারটে এক বন্ধন এবার আসছি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারের ক্ষেত্রে কার্বন আছে একা অক্সিজেন আছে দুটো তাহলে এর ক্ষেত্রে কীভাবে হয় আমি শুধুমাত্র স্ট্রাকচারটা দেখাচ্ছি এইভাবে দেখো কার্বন তার মোট চারটে আছে আমি চারখানা ক্রস দিলাম অক্সিজেনের ছটা থাকে তাহলে দুটো দুটো চারটে দুটো ছটা এই অক্সিজেনেরও তাই করছি দুটো চারটে ছটা তাহলে এবার দেখো এই অক্সিজেনের কটা হলো আটটা এই দুখানা জোর এই একটা জোর এ একটা জোর দুটো জোর ব্যবহার করলো এদিকেও তাই দুটো জোর ব্যবহার করলো এ একটা এই একটা আর মাঝখানে কার্বনটার দিকে তাকাও তারও কিন্তু আটটা হয়ে গেছে তাহলে এখানে জিনিসটা কেমন হলো না কার্বন থাকলো কার্বনের সঙ্গে এদিকে ডবল বন্ড একটা অক্সিজেন এদিকে ডবল বন্ড একটা অক্সিজেন তাহলে এখানে এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হচ্ছে আর সি স্ট্রাকচার সি টু এইচ ফোরে দুখানা কার্বন থাকে চারটা হাইড্রোজেন থাকে তা প্রথমে এখানে মাথায় রাখতে হবে যে এগুলো ইলেকট্রনডোট করার আগে একটা স্ট্রাকচার তুমি করে নেবে সি টু এইচ ফোর মানে এ একটা কার্বন এ একটা কার্বন দুটো কার্বন হলো দুটো করে হাইড্রোজেন লাগিয়ে দাও কার্বনের চারটে হাত আমরা জানি তাহলে আর দুটো এখানে ডবল বন্ড হবে জিনিসটা কীভাবে করবো দেখো প্রথমে কার্বন লিখলাম কার্বনের কটা ইলেকট্রন চারটে এক দুই তিন চার এটা আর একটা কার্বন তারও চারটে তার মানে এক দুই তিন চার হলো এবার হাইড্রোজেন আছে চারটে তার মানে চারটে হাইড্রোজেন মানে নিশ্চয়ই প্রতিটা কার্বন দুটো করে পাবে তাহলে একটা হাইড্রোজেন এসে দাঁড়ালো এখানে একটা দাঁড়ালো এখানে তাদের একটা করে কিন্তু ক্রস আছে কারণ হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকে সিমিলার এই হাইড্রোজেনের আর এই হাইড্রোজেনের তাহলে দেখো এটা একটা হলো এই হাইড্রোজেনেরও হয়ে গেল এরও হলো এরও হল আর মাঝখানটাকে যদি আমি দেখতে যাই তাহলে দেখো এই কার্বনের কতগুলো হচ্ছে মোট লক্ষ্য রাখবে দুটো চারটে মানে এদিক থেকে দেখো এদিক থেকে এটা এই অংশটা দেখো কটা হলো দুটো চারটে ছটা আটটা এটা আমি এই কার্বনটার কথা বললাম এবার যদি এই কার্বনটাকে দেখি তাহলে এই দিক থেকে সার্কেলটাকে দেখতে হবে তোমাকে দুটো চারটে ছটা আটটা তার মানে দুটো কার্বনেরই কিন্তু অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে তাহলে এইখানে স্ট্রাকচার কার্বনের সঙ্গে কার্বনের থাকছে ডবল বন্ড এবং প্রতিটা কার্বনের সঙ্গে দুখানা করে হাইড্রোজেন এক বন্ধন বা সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকছে তাহলে ইথিরিনের স্ট্রাকচার দাঁড়াচ্ছে এটা এই আঁকাটা কঠিন কিছুই না বই থেকে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর থাকলো দুটো তার মধ্যে আসছে নাইট্রোজেন নাইট্রোজেন অনু কীরকম নাইট্রোজেনের সাত অর্থাৎ বাইরে থাকে পাঁচটা তাহলে এই একটা নাইট্রোজেন এদিকে দুটো এদিকে তিনটে এক দুই তিন তিনার দুই পাঁচ এটা অপর একটা নাইট্রোজেন এরও তাই এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো তো তিন এক তিনে ছয় আট দুই আট যদি এই নাইট্রোজেন এই কটা ইলেকট্রনকে নিতে পারে এর অষ্টক পূর্তি হচ্ছে এ যদি এইগুলোকে নিতে পারে তাহলে এরও অষ্টক পূর্তি হচ্ছে তার মানে এখানে কী দাঁড়াচ্ছে নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের ত্রিবন্ধন তৈরি হচ্ছে আর লাস্টে দেখাচ্ছি সি টু এইচ ফোর সরি সি টু এইচ টু এটা কীভাবে করবো প্রথমে দুটো কার্বনটাকে নাও এই একটা কার্বন এই একটা কার্বন দুটো কার্বন দুটো হাইড্রোজেন মানে একটা করে হাইড্রোজেন এখানে থাকবে তাহলে মাথায় রাখতে হবে যে কার্বনের চারটে থাকে তা একটা করে একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করছে এরও আবার এরও তাহলে হাইড্রোজেন দুখানা ছিল দুখানাকে আমি ব্যবহার করে নিলাম কার্বনের চারটে ইলেকট্রনের মধ্যে একটা করে ব্যবহার করেছি থাকছে কটা করে তিনটে করে তাহলে এক দুই তিন তাই দেখো এই কার্বনের মোট চারটে ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন যত ইলেকট্রন এক দুই তিন চার এই কার্বনের চারটে তাহলে এক আছে দুই তিন চার তাহলে কি হচ্ছে এবার না এই যে কার্বন আর হাইড্রোজেন এই হাইড্রোজেন এই দুটোকে নিচ্ছে তাহলে এর দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে এই হাইড্রোজেন এই দুটোকে নিচ্ছে দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা এক বন্ধন তৈরি হচ্ছে এবার এই কার্বনটার দিকে দেখাও আর এই কার্বনটার দিকে দেখাও তাদের মধ্যে এই একটা জোর দুটো জোর তিনটে জোর তৈরি হচ্ছে তাহলে এখানে আর এইটা মিলে এর কিন্তু আটটা হয়ে গেল তিন আর তিনে ছয় দিয়ে আট দেখে নাও তিনটে তিনটে ছটা দুটো আটটা অর্থাৎ এটা একটা বন্ধন এটা একটা বন্ধন এটা একটা বন্ধন একইভাবে এই কার্বনটার জন্য আমাকে এবার এখান থেকে নিতে হবে দেখো এরও আটটা হয়ে যাচ্ছে তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এই একটা কার্বন এই একটা কার্বন তাদের মধ্যে একটা ট্রিপল বন্ড ত্রিবন্ধন তৈরি হচ্ছে এইয এই দুটো মিলে হচ্ছে একটা বন্ধন এই দুটো মিলে আর একটা বন্ধন এই দুটো মিলে আর একটা বন্ধন ত্রিবন্ধন তৈরি হচ্ছে আর এই কার্বনের সঙ্গে এই যে হাইড্রোজেন তার একটা সমযোজি এক বন্ধন তৈরি হচ্ছে এদিকেও তাই তাহলে এটা গেল ডট স্ট্রাকচার তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে গিয়ে সমযোজি বন্ধন তিন রকমের হয় সমযোজি এক বন্ধন সমযোজি দ্বিবন্ধন এবং সমযোজি ত্রিবন্ধন